আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে যেটা আমরা শিখব সেটি হলো ফেসবুকের তথ্য চুরি হয়েছে কিনা, সেটা কিভাবে দেখবেন বা কিভাবে জানবেন সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, শিক্ষামূলক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা কষ্ট করে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এই ওয়েবসাইটটির লিংক আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে থাকবে, প্রয়োজনে আপনারা ডেসক্রিপশন থেকে লিঙ্কটি নিয়ে নেবেন। লিঙ্কটি কি সেটি হলো haveiben.com, haveiben.com। এটা ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে আপনার যে ফেসবুকের যে আইডিটি আছে সেই আইডিটি আপনি ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে, অবশ্যই ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে এটা তৈরি করেছেন। তো আপনি ইমেল দিয়েও এটাকে যাচাই বাছাই করতে পারবেন তথ্য চুরি হয়েছে কিনা, অথবা মোবাইল নাম্বার দিয়েও আপনি যাচাই বাছাই করতে পারবেন। মোবাইলের ক্ষেত্রে যেটি হবে সেটি, যারা বাংলাদেশে আছেন অনেকেই আছেন যে শুধু নাম্বারটা দিবে, যে না এটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে হতে হবে। নাম্বারটি আপনার নাম্বারটি দেওয়ার আগে 0088 দিয়ে নেবেন, অর্থাৎ সম্পূর্ণ নাম্বারটি দিয়ে আপনাকে সার্চ করতে হবে মোবাইল নাম্বারের ক্ষেত্রে। আমি যদি এখন ইমেল দিয়ে এটি সার্চ করি, ধরুন আমার ইমেলটা হলো bd@gmail.com। এটা লেখার পরে যে সামনে pwned প্রশ্নবোধক চিহ্ন আছে, এটাকে আপনি ক্লিক করবেন। সার্চ করার পর দেখুন উনি লিখছে যে গুড নিউজ নো পাঞ্জেট ফান্ড, অর্থাৎ আপনার কোনো তথ্য চুরি হয়নি। যদি তথ্য চুরি হয় তাহলে এখানে রেড সিগন্যাল আসবে, এই লেখাগুলি রেড সিগন্যালে চলে আসবে, অর্থাৎ লাল হয়ে আসবে। আর যদি তথ্য চুরি না হয় তাহলে এই জিনিসটা কি হবে, সবুজ থাকবে। এবার আমি একটি মোবাইল নাম্বার দিয়ে চেক করব, যেহেতু আমি সৌদি আরব, 0096। দেখুন আমি যদি এটাকে সার্চ করি, যে দেখুন গুড নিউজ, এটা কোনো তথ্য চুরি হয়নি। এভাবে আপনি ফেসবুকে আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য চুরি হয়েছে কিনা আপনি কিন্তু খুব ইজিলি দেখতে পারেন। এই ছিল আজকের এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।